নমস্কার, আমি স্বাতি লেখা। আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো যে আমার এই নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি চ্যানেলে আমি নার্সিং রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, তার সাথে টুকটাক আমার পার্সোনাল লাইফ রিলেটেড কিছু আপডেটও আমি দিয়ে থাকি। তার মধ্যে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে এতদিন ধরে আমি কেন ভিডিও দিচ্ছি না, অনেকে মেসেজ করে জিজ্ঞাসা করছো। আমি সেগুলো বেসিক্যালি রিপ্লাই দেওয়ারও সময় পাচ্ছি না। এক তো পার্সোনাল লাইফে বিভিন্ন রকমের জিনিস চলছে, একটা ডিস্টারবেন্সেস চলছে, আর তার সাথে প্রফেশনাল লাইফের যে শিফটিং ডিউটি সেটা রীতিমতো একটা হেক্টিক চলে, সেটা তোমরা জানোই। তো দুটো মিলিয়ে আমি এতটাই নাজেহাল হয়ে আছি, আমি যে ভিডিও বানাবো সেটা মনে করতে গেলে যে একটু ভাবনা চিন্তা করতে হয়, স্পেশালি কোনো ইনফরমেটিভ ভিডিও হলে। তো সেই রকম কিছু স্কোপ কিন্তু আমার একদম প্রায় হচ্ছেই না। তো তোমাদেরকে আমি বলি যে আমি কেন ভিডিও আপলোড করতে পারিনি। আর এই জিনিসটা অনেকে হয়তো এসে বলবে যে কেন, কি হয়েছে, আমরা শুনতে চাই না, হ্যানা ত্যানা অনেক কিছু। তো যাদের মনে হয় যে আমি কেন ভিডিও আপলোড করতে পারিনি, ইট ওয়াজ এ সিরিয়াস ইস্যু, সেক্ষেত্রে তারা ভিডিওটাকে দেখো না, স্কিপ করো বা স্টপ করে দাও, তোমরা আমার অন্য কোনো ভিডিও দেখতে পারো যেটা বেশি ইম্পর্ট্যান্ট রিলেটেড ফর এ নার্সিং স্টুডেন্ট অর এ নার্সিং পার্সোনেল। এই ভিডিও দেখার কোনো দরকার নেই। সো বেসিক্যালি আমি যে জায়গায়, মানে আমরা, আমি আর আমার ফ্যামিলি, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমাদের বেবি, আমাদের মেয়ে, আমরা যে জায়গায় রেন্টে থাকতাম, ইটস আ রেন্টেড ফ্ল্যাট। তো সেখানে কি হয়েছে, অনেকগুলো মাস ধরে একটা ওয়াটার রিলেটেড একটা প্রবলেম হয়ে চলছিল। মানে সেটা এমনই একটা বাজে একটা ইস্যু যে জল আর ইলেকট্রিসিটি দুটোকে মিলিয়ে একসাথে একটা ডেঞ্জারাস, একটা বাজে দুর্ঘটনা হতে পারে, এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হচ্ছিলো। তো আমরা আমাদের ল্যান্ডলর্ডকে অনেক দিন ধরে মানে ইন্টিমেশন দিয়ে যাচ্ছি, ঠিক করাতে বলছি, কারণ যেহেতু ওটা ওনার ফ্ল্যাট, ওটা তো তার রেসপন্সিবিলিটি সারানোর, তিনি কিন্তু না বলছেন না, তিনি হ্যাঁ সারাবো, করছি, করবো, করে টাইম টু টাইম উনি লোকজন পাঠাচ্ছেন, তারা দেখছে, তারা চলে যাচ্ছে, কিন্তু অ্যাজ সাচ কিছু করা হচ্ছে না। মানে অলমোস্ট কিছুদিন অন্তর অন্তর জিনিসটা হচ্ছে, মানে আমি ডিউটি করে ফিরে ঘরে দেখছি যে একদম মানে চারিদিকে জল টল একাকার হয়ে যাচ্ছে তাই অবস্থা, আর সেই দিকে ইলেকট্রিকের বোর্ড, মানে ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু। তো সেই রকম করে বেসিক্যালি মানে ওটাকে নিয়ে যে ভাববো, এই ডিউটির এত চাপের শিডিউলের মধ্যে, এত কিছুর মধ্যে, সেটাও কিন্তু মানে আমরা নিজেরা ভাববো যে অন্য জায়গায় এই দেন দেওয়ার শিফট করে যাব, সেই ব্যাপারটা হয়নি। তো যদিও অনেক সময় আমরা ভাবছিলাম যে হ্যাঁ শিফট করে যাবো এরকম কিছু, তো এই ব্যাপারটাকে মানে আই মিন টু সে যে এই কোনো রকমের জিনিস যদি আমরা ডিলে করতে থাকি, ফেলে রেখেতে থাকি, তাহলে সেটা কত ডেঞ্জারাস হয়ে যায়। জাস্ট পুজোর আগে, মহালয়ার আগের দিন আর মহালয়ার দিন, আমাদের এই যে পিছনে এরকম বোর্ড দেখতে পাচ্ছ, এরকম টাইপেরই ওখানে, মানে এটা ছোট বোর্ড, ওটা বড় সেখানে পুরো মেইন ইচ অ্যান্ড এভরিথিং, গোটা ফ্ল্যাটের ইলেকট্রিসিটির সিস্টেম, বড় একটা বোর্ড, সব কিছু। তো সেই জায়গা থেকে জল বেরিয়ে গোটা দেয়াল এরকম ভর্তি হয়ে, চারিদিক ভর্তি হয়ে গেছে, আর তার সাথে ওই জায়গাতে ইলেকট্রিকে রীতিমতো শর্ট সার্কিট হয়ে গিয়ে রীতিমতো স্পার্ক বেরোনো শুরু হয়েছে, আর আওয়াজ হওয়া শুরু হয়েছে। মানে মারাত্মক একটা বাজে একটা সিচুয়েশান, মানে হাত ফাত দিলে এনি মোমেন্টে কারেন্ট লাগতে পারে এরকম একটা সিচুয়েশান। এবারে অলরেডি অনেক রাত হয়ে গেছে, রাতের 11:30-12 হয়ে গেছে, সেই সময় আমরা কী করে বেরোবো, কিন্তু আমরা প্রচণ্ড ভয়ও পেয়ে গেছি, মানে এই মোমেন্টে তো ঠিক কী করবো বুঝতেও পারছি না আমরা। আর যে কোনো এমার্জেন্সি সিচুয়েশানে একটু যদি নিজেকে কাম কুল রাখতে পারো, তাহলে কিন্তু তুমি আইডিয়া পেয়ে যাবে যে তুমি কী করবে। তো আমি দেন অ্যান্ড দেয়ার, আমাদের ছোটো একটা ট্রলি ছিল, আমি সেটাকে বের করে আমার আর আমার হাজব্যান্ডের যেটুকু একদম দরকারি মার্কশিটস, কাগজপাতি যেটুকু না নিলে নয়, সেইটুকু দুটো একটা জামা কাপড় আর বাচ্চা দুটো একটা জিনিস নিয়ে একদম দরজার পাশে রেডি করে রেখে দিলাম, যে এনি মোমেন্টে যদি কিছু আমরা বুঝতে পারি কিছু একটা হয়েছে, দেন অ্যান্ড দেয়ার মেয়েকে নিয়ে ওই ট্রলিটা নিয়ে বাইরে আমরা বেরিয়ে যাব। তো যাই হোক, ইভেন সেই রাতে আমি মানে রীতিমতো চাপে পড়ে যে তাড়াহুড়ো সিচুয়েশনে যদি আমরা কোলাপসেবল গেট যেটা রয়েছে আমাদের ফ্ল্যাটের সাথে, যদি সেটা খুলতে না পারি, তাহলে আমি অ্যাটলিস্ট এমনি ছিটকিনি খুলে চলে যাবো, তাই জাস্ট দরজাটাকে ছিটকিনি দিয়ে রেখে দিয়েছিলাম। মানে সেদিনকে ভালো করে আমি সব প্রপারলি যেরকম লক করা হয় এভরিডে, সেটা কিন্তু আমি করিনি। তো যাই হোক, রাত্রের মধ্যে কিছু হয়নি, পরের দিন সকালে উঠেও দেখলাম আমি একই সিচুয়েশান। দেন অ্যান্ড দ্য ডিসাইড করলাম যে আর একটা মোমেন্ট নয়, আমরা বেরিয়ে যাব,
সকালবেলায় উঠে, মহালয়ার দিন সকালবেলায় উঠে জাস্ট ঝক করে ফ্রেশ হয়ে আর একটা ব্যাগে আমাদের অল্প কিছু জামা কাপড় গুছিয়ে আমরা আমাদের ইনলস হাউসে চলে গেলাম। তারপর থেকে টানা সেখানে থাকা, তার মধ্যে আমার নাইট ডিউটিস, ডিউটির প্রেশার, নতুন ফ্ল্যাট খুঁজে চলা, এইবার ওই ফ্ল্যাট দরকার পড়লে ওই ফ্ল্যাটের থেকে অল্প অল্প করে জিনিসপত্র নিয়ে আসা, সেই করতে করতে এতগুলো দিন চলে গেল, এতটা সময় চলে গেল, অ্যান্ড উই ওয়ার রিয়েলি ভেরি বিজি। মানে একটা মিনিট যে বসবো তারও কোনো স্কোপ পাইনি। তো সেই করে করেই জাস্ট কিছুদিন আমরা নতুন একটা রেন্টেড ফ্ল্যাটে শিফট করে এসেছি। তো এই সমস্ত কথা তোমাদেরকে বলতে গিয়ে আমার একটা জিনিসই মনে হচ্ছে যে নিজে কি বলবো, মানে এই সমস্ত যে সিচুয়েশনগুলো হয় না, এগুলো সব হচ্ছে এক্সপিরিয়েন্সেস। মানে আমি অনেক কিছু এতগুলো বছরে আমি ঠেকে শিখেছি, তো সেই জন্যই আমি জানি যে লাইফে সব কিছুর ইম্পর্টেন্স আছে। সব কিছুকে একটা লেসন হিসেবে তুমি যদি নিতে পারো, কোনো সিচুয়েশনেই তুমি সবসময় ওই নেগেটিভ হয়ে যাবে না, নেগেটিভভাবে নেবে না, আর আমার সাথেই কেন হলো বলে তুমি হাউ হাউ করে কাঁদতে বসবে না। তো সেটা ভীষণ জরুরি, সেটাকে আমি ফলো করে চলি আর করেছি বলেই রীতিমতো স্ট্রং থেকে, মানে ওই জাস্ট উইদিন ফিউ ডেজ ডিউটি করার মাঝে যেতে আসতে এইভাবে সব কিছু ব্যবস্থা করে রেন্টেড ফ্ল্যাট খুঁজে প্যাকার্স মুভার্স দিয়ে শিফট করিয়ে আমরা অন্য ফ্ল্যাটে চলে এসেছি। তো ইট ইজ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট টু টেক লেসন্স ফ্রম লাইফ।